গুড মর্নিং বন্ধুরা, ইন আউট সঙ্গীতার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তা টিফিন ব্রেক যেটা আমাদের হয়, সেই ব্রেকে আমরা চলে এসেছি চশমার দোকানে। তো চোখ খারাপ হলে মানুষ চশমার দোকানে আসে, আর অনিতাদি দেখুন এখানে চশমার পাহাড় নিয়ে বসে গিয়েছে, কোনটা পড়বে বুঝতে পারছে না। তা আমরা এখন চোখ দেখাবো ডাক্তারের কাছে। তা দেখুন অনিতাদি আগে দেখাচ্ছে, তারপরে আমি দেখিয়েছি। তা আমার ভিডিওটি আর বানাতে পারিনি, কারণ অনিতাদিকে আর বলিনি যে আমার ভিডিওটি বানিয়ে দাও। তা দেখুন আমি বসে আছি, আর এখানে আবার চলে এসেছি আমরা দুজনে মিলে, শুধু চশমাই পছন্দ করে যাচ্ছি, কোন চশমাটা পরলে ভালো হবে। ডাক্তারবাবু আমাকে বলেছে যে আপনার চোখ ঠিকঠাক আছে, যেহেতু আমি অনেকটা পরিমাণে কম্পিউটার দেখি, তা তার জন্য আমাকে একটা নিতে বলেছে, কারণ আমার মাথা যন্ত্রণা করে। তা ওখান থেকে আমরা চলে আসলাম খাবারের দোকানে, চশমা আমরা ওখানে অর্ডার দিয়ে চলে এসেছি। তা দেখুন এখান থেকে আমি একটু রুটি নেব, অনেক সময় আমি এখানে দাঁড়িয়েও খেয়ে যাই, কারণ সকালে আমি ভাত খেয়েছিলাম আর সবজি কিছুটা আমার থেকে গিয়েছিল, তা সেই সবজি আমি রেখে গিয়েছিলাম। দুটো তন্দুরি রুটি এনে আমি ওই সবজিটার সাথে দেখুন এখন টিফিনটা খেয়ে নিচ্ছি। টিফিনটা কিন্তু আমার পার হয়ে গিয়েছে, কারণ চোখ দেখিয়েছি, তারপরে আবার অফিসে এসেছি। তা আমি এক জায়গায় বেড়াতে যাবো, মানে আমাদের পিকনিক আছে অফিস থেকে, তা আমি দুটো জিনিস কিনেছি। কী কিনেছি চলো এই ভিডিওটির পরে সেটা শেয়ার করে নিচ্ছি। হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? ইন আউট সঙ্গীতার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তা আপনারা দেখতে পেলেন আজকে আমরা একটু ব্যস্ত ছিলাম, কয়েকদিন ধরে আমার মাথা খুব যন্ত্রণা করছিলো, সেই জন্য চোখটা একটু দেখিয়ে নিয়ে আসলাম ডাক্তারের কাছে। চশমা তৈরি করতে দিয়ে এসেছি দোকানে, সেটা তো দেখালাম যখন চোখে দিচ্ছিলাম। আর চশমা আমার খুব একটা পরতে ভালো লাগে না, একটা চশমা আমার আছে অলরেডি, একটা ভেঙে দিয়েছি। আর সানগ্লাস কিনেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে হাওয়া লাগবে না, অনেক সময় শীতের সময় কি হয় আমার একটু হাওয়া লাগে, সেজন্য এই সানগ্লাসটা কিনেছি। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবেন, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলটা নতুন আছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটা কিনেছি দেখাচ্ছি, আরেকটা কিনে নিয়ে এসেছি। এই যে কেমন হয়েছে এই সানগ্লাসটা অবশ্যই বলবেন। অনেক সময় কী হয় ঠান্ডা লাগে, তো চোখে ঠান্ডা লাগলে অনেক সময় মাথাটাও ধরে যায়। তা এমনি চশমা আমি পড়তে দিয়ে এসেছি, যেটা হচ্ছে আমি কম্পিউটারে সবসময় কাজ করি, যাতে আমার চোখে কোনো অসুবিধা না হয়। তা ডাক্তারবাবু বললেন যে আপনার বেশি চশমা পড়তে হবে না, যেটুকু পরার দরকার সেটুকু পরবেন। আর এই দুটো আমি নিয়েছি রাস্তায় পরার জন্য, ঠিক আছে? কেমন হয়েছে এই দুটো সানগ্লাস অবশ্যই কিন্তু বলবেন। আর এসেই আজকে আমি কেনাকাটা করেছি, এই যে পিজা অ্যান্ড পাস্তা সস, এটা একটা দাদাভাই দিয়ে যায়, আমি তো আগেই দেখিয়েছি ভিডিওতে, তাই এটা নিয়েছি, খুব সুন্দর। এটারই মেয়োনিজ আমি হচ্ছে ইউজ করি, আর নিয়েছি আমন্ড, আমন্ডের প্যাকেট এটা নিয়েছে 185, আর এটা নিয়েছে 105, মানে 105 টাকা, 105 rupees। আরও কিনেছি পাটালি কিনেছি, পিঠে হবে বলে মা বলছিল যে একটু হচ্ছে পিঠে বানাবো, আর বাড়ি থেকে মা নারকেল নিয়ে এসছে। তা পাটালিটা বাঁধা আছে, সেটা আর দেখাতে পারলাম না। আর একটা দোকান থেকে মোয়া নিয়েছি, মোয়া খেয়েছি, বাড়ির জন্য নিয়েছি, আর সেই ভিডিওটা আর শেয়ার করতে পারিনি, কারণ অনেক লোক ওখানে দাঁড়িয়েছিলো, আর ওখানে এইভাবে এইভাবে ভিডিও বানাবো একটা আমার একটু কেমন একটা লাগে। দুই এক সময় যখন সুযোগ পাই তখন বানিয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করি। আজকে যখন ডাক্তারের কাছে গেছিলাম উনি একটু ব্যস্ত ছিলেন, দুজন পেশেন্ট ছিলেন, ওনাদেরকে দেখানোর পর তারপর আমি আবার অনিতাদি দুজনে মিলে আবার দেখিয়েছি, সেই জন্য একটু আমাদের সময় লেগে গিয়েছিলো। কয়েকদিন ধরে খুব মাথাটা যন্ত্রণা করছিলো, আর ওষুধ খেয়ে সেটা কমাতে হচ্ছিলো, তা এটা তো খুব একটা ভালো জিনিস না। আর আমার খুব ঠান্ডা লেগেছে, সেই জন্য আমি সানগ্লাস দুটো নিলাম, দুটোই পছন্দ হয়েছিল বলে, আর চশমাটা তৈরি করতে দিয়ে এসেছি। তা চশমাটা আমার আগামীকাল ওনারা হচ্ছে দিয়ে দেবেন বলেছেন, আর আমরা যাব পিকনিকে ঘুরতে, সেই জন্য আমি সানগ্লাসটা নিলাম যাতে হাওয়াটা আমার চোখে বেশি না লাগে। তা পিকনিকে কোথায় যাচ্ছি ভিডিওটা কিন্তু দেখতে হবে, আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, ঠিক আছে? ওয়ান ডে ট্যুর আছে, আমার মেয়েকে নিয়ে যাব, অফিস স্টাফরা সবাই মিলে যাবে পিকনিক ট্যুরে, একদিনের ট্যুর, ঠিক আছে? ওয়ান ডে ট্যুর, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ওই ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি দেখার পরে নিশ্চয়ই বুঝতে পারবেন যে ওই ভিডিওটিও আসবে। ওয়ান ডে ট্যুর আছে, অফিস স্টাফরা সবাই মিলে আমরা যাব, আমার মেয়েকে নিয়ে যাব, সেই জন্য সানগ্লাসটা আমি নিলাম যাতে ঠান্ডাটা আমার বেশি না লাগে।
আর চশমাটাও বানিয়ে নিলাম, কারণ কম্পিউটারে অনেকক্ষণ বসতে হয়। তা এখন এখান থেকে আমি অফিস ছুটি হলে বাড়িতে যাব, তারপরে কি হয় সেটা শেয়ার করব। আর মোয়া নিয়েছি সেটা দেখিয়ে দেবো বাড়িতে গিয়ে, এখানে আর দেখাতে পারছি না, প্যাকিং করা আছে। আর পাটালি কিনেছি, আজকে বাড়িতে পিঠে বানানোর একটা পরিবেশ তৈরি হবে মা বলেছিল, এখন জানি না কতটা কি, বাবা আছে, বাবা অ্যারেঞ্জ করবে। ঠিক আছে, যদি সেই ভিডিও শেয়ার করা যায় অবশ্যই শেয়ার করব। বাড়ি পৌঁছে গিয়েছি আর প্রচণ্ড হাওয়া লাগছিলো, যেন মাথায় চাদর দিয়েছি। আমি এখন বাড়ির মানে কলিং বেলটা বাজাবো, তা আমার ছেলে যদি জেগে থাকে তাহলে একটাই কথা জিজ্ঞাসা করবে, কে কে কি। তো চলো জেগে আছে কিনা দেখে নিই। কে বাড়ি কেউ আসার মতন নেই, মানে ওকে আগে জবাব দিতে হবে কে। ভালো মোয়া, দেখো খুলে দেখো মো, এই দেখ খেয়ে দেখ কত সুন্দর জিনিস, টেস্টি কিন্তু। এই যে কেয়া, কেয়াটা ছোট সাইজটা দিও, এই যে কেয়াকে, কেয়া কেয়া বাবা কে কেয়া, ওরে ওর সর্দি হয়েছে, কেয়া বলে কেয়া, পড়ো পড়ো পড়ো, ও ও ও মা দেখো জুতো পড়ছে, আমার ছেলের একটাই নেশা, এই যে টিভিতে অ্যাড দেখা। তো দেখুন টিভিতে অ্যাড চলছে, আমার ছেলে হা করে দেখছে, মানে এটা ওর করতেই থাকে, যতবার টিভিতে অ্যাড হবে এরকম ছুটতে চলে আসবে, যে কোনো জায়গায় থাকুক না কেন ছুটতে এসে আগে ওইটা দেখবে। তা দেখুন আমার বাবা হচ্ছে সন্ধেবেলায় এই যে সিঙ্গারা নিয়ে এসেছিলো, তা আমি এখন সিঙ্গারা খেতে বসবো। আলুটা দিয়ে যাও, আলুটা তুমি তো আলু খাবে না, আলুটা দিয়ে যাও আমাকে। তুমি তো ওপরটা খাবে তাই তো, এটা কাগজে করে ওপরটা ছাড়িয়ে নাও। খাও 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 শিঙে খাও, গরম গরম ফুলে দাও, ফুলে দেবো এটা, আলু থাক, এটাও বের করে দাও। আমি এখন এখানে সন্ধেবেলার টিফিন খাচ্ছি, সিঙ্গারা আর হচ্ছে মোয়ার প্যাকেট নিয়ে বসছি। আর আমার মেয়ে হচ্ছে সিঙ্গারা খায়, কিন্তু সিঙ্গারার হচ্ছে আলুটা খুব একটা খায় না, পছন্দ করে না অতটা, তা একটু একটু খাওয়া শিখছে। তা দেখুন আমি এখন টিফিনটা এখানে কমপ্লিট করে নিচ্ছি, শেয়ার করার মধ্যে আছে পাটালি কিনেছিলাম, তা পাটালিটা আপনাদের সাথে শেয়ার করে নেব সেটাই খাওয়ার পরে। তা আজকে মনে হচ্ছে পিঠে কিছু হবে না, কারণ মা বলল যে আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডা পড়েছে, বাবা সব কিছু নিয়ে এসছে চালের গুঁড়ো টুড়ো, তা পিঠে আজকের আর হবে না, অন্য দিন হবে। তা আমি বললাম ঠিক আছে, তা এরপরে নেক্সট ভিডিও আসবে বিউলির ডালের বড়া, তা আমি কিন্তু সেটা বানাবো আর আপনাদের সাথে শেয়ারও করব। তা দেখুন এই পাটালিটা আমি কিনে নিয়ে এসেছি, আর আজকে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তা পাটালিটা দেখুন খুব সুন্দর, কিন্তু কালারটা খেতে অবশ্যই ভালো হবে। তা আমার মা কী করছে এখানে, পাটালিটা একটু গলিয়ে রাখছে, মানে একটু গুড় বানিয়ে রাখছে পরের দিন পিঠে খেতে যাতে সুবিধা হয়। আর আমি বিউলির ডালের বড়া বানাবো, এটা
কাজে লাগবে ঠিক আছে তা এখানে ভিডিওটি শেষ করছি আর এক সাইডে দেখুন জল ফুটছে আমার ছেলের জন্য আর এখানে মা হচ্ছে এই ভাবে হচ্ছে রস বানাচ্ছে মানে পাটালির একটা গুড় বানাচ্ছে তা দেখুন এই যে এই ভাবে তৈরি হয়ে গেল তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন